পঞ্চাশ বিঘা আছে, দশ বিঘা আছে, পাঁচ বিঘা আছে, এক কাটা আছে, গলিটা আছে, ঘরটা আছে, ভিটা আছে, বাগান আছে, পুকুর আছে, ব্যাংকে টাকা আছে, সোনা আছে, দানা আছে, সব আপনার রয়ে। আল্লাহ বলছে আমি কিনেছি, তুই হয় বল মমিন, তাহলে মাল জান আমার, আর না হয় তুই মুখে বলে দে আল্লাহ তোকে মানি না, তাহলে মাল তোর জানো তোর স্বাধীন, কোনটা নিবি বল? মমিন বলবি তো তোর মাল শেষ, তোকে দিয়েছি আমি রাখাল আটকিয়ে রা, মমিন বলবি তো তোর মাল শেষ। আর যদি তুই বলিস আমি মমিন লয়, তার হিসাব আলাদা। ভাইয়া খুব গুরুত্বপূর্ণ কথা এই জায়গাতে আছে, মালকে দুভাগ করবো এখন। মালে আপনার কাছে ২০ লাখ টাকা আছে, আপনি দান করবেন, এ টাকা আমার, যেখানে মন যাবে দান করবো, এলে তুইলে, এলে তুইলে, যাকে মন যাবে দিব। আল্লাহ বলছে না চলবে না, চলবে না, চলবে না, চলবে না, সমস্তগুলি যদি আপনি দান করতে চান চলবে না, চলবে না, চলবে না, তাহলে কি করতে হবে? বিশ্ব নবীর কাছে একজন সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা যেতে আমি সমস্ত মালকে দান করে দিব। নবীজি বললেন না, সমস্ত মালের ওপরে তোমাকে স্বাধীনতা দেওয়া হয়নি, তুমি দান করবে একের তৃতীয়াংশ, যে মালটা আছে তুমি তিন ভাগ করে দাও, তোমার কাছে ৩০০০ টাকা আছে, তিন বিঘা জমি আছে, তুমি দুই বিঘে ২০০০ টাকা ওয়ারিসের জন্য রেখে দাও, তুমি মরার পরে যারা তাকিয়ে আছে তারা নেবে, আর এই ১০০০ টাকা এক বিঘে জমি তুমি দান করো, ঠিক আছে? এইটুকু তো আমি পাওয়ার পেলাম, এরপর আমি বলছি ওই জমিটা আমি দিব ঠাকুর ঘর বানাতে, মাজার বানাতে, ওটাকে দিব আমি পীরের জায়গা বানাতে, ওটা দিব আমি ক্লাব বানাতে, যেখানে টিভি চলবে, তাস চলবে, এরকম জায়গা বানাতে দিব। আল্লাহ বলছেন আমি এরকম পারমিশন তোমাকে দিব না, আমার নবী দেবেন না। আল্লাহ ঈমানের পরে পরে বলছে ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়াফির রিকাব, মাল তোকে দিয়েছি, মাল তোর নয়, এটা তো আমি কিনে রেখেছি, আমি যেখানে 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 দিতে বলবো সেই সেই জায়গাতে তুই মাল দান করবি। একটা মমিন গানের জায়গায় টাকা দিতে পারে না, একটা মমিন বেঈমানের জায়গাতে টাকা দিতে পারে না, কালেমা পড়ার পরও সে কোনো মাজার মন্দির বানাতে পারে না। মমিনের টাকা কোন কোন জায়গায় লাগবে এটা আমার আল্লাহ বলে দেবেন, নবীজি যেখানে যেখানে বলবে মালটা সেই সেই জায়গায় লাগবে। এইটা একটা গেল। আর একটা তফসির, আমার দশ বিঘে আছে, দিহি বাড়ি আছে, পুকুর আছে, বাগান আছে, ২০২২ সালের হজের ফর্ম ফিল আপ করে নিয়েছি, হজের কাজ চলছে, দুর্বার গতিতে টাকা জমা করছি, আল্লাহর ঘরে যাব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি রেডি হয়ে গেছি, বাইতুল্লাহ যাব, ছেলে মেয়েদেরকে ডেকে বললাম বেটা রে জমি জায়গা যা আছে সব আমি ক্লিয়ার করে দিয়েছি, তোমাদের কোনো চিন্তা নাই। তার মানে দশ বিঘে জমি চারটা বেটাকে লিখে দিলাম, তিনটে বিটি শ্বশুর বাড়িতে বসে চোখের পানি ফেলছে, ডিহি বাড়িটা লিখে দিলাম ছেলেদেরকে, বেটিরা এসে উঠার জায়গা আর পেছে না, পুকুরগুলো লিখে দিলাম, আর ছেলেরা বড় বড় মাছ খেছে, বেটিদের কানে থালাতে একটা কাঁটাও জুটছে না। আল্লাহ তাবারক তাআলা বলছে যদি তুই তোর জমির ব্যাপারে স্বাধীন হস, তাহলে আমার কোরআন থেকে ফারাইজের কাঁটাগুলোকে ছিঁড়ে ফেলে দে। আমি কি পাগল? আমি যে কোরআনে কে কত পাবে লিখেছি এর ওপরে তুই কল
কলম ধরেছিস মানে তুই আমাকেও নেংকা করে দিলি, আমার মতো আল্লাহর ব্রেনে তুই কি করলি রে, আমার মতো আল্লাহর ব্রেনকে তুই তুচ্ছ করে দিলি। তার মানে কোরআনে যে ফরাইজের চ্যাপ্টারটা রয়েছে, কে মরলে কে কত পাবে, তাহলে এটা তোর কাছে কোনো মূল্য নাই। ওরে আমার বন্ধুরে, ওরে আমার বন্ধুরে, ওরে আমার বন্ধুরে, ওরে আমার বান্ধবীরে, ওরে আমার বান্ধবীরে, ওরে আমার বান্ধবীরে, ওরে আল্লাহর গোলাম রে, ওরে আল্লাহর গোলাম রে, ওরে আল্লাহর বান্দিরে। আল্লাহর কসম দিয়ে বলছে, কোন মুসলমান কোরআনের যদি একটা আয়াতকে অস্বীকার করে দেয়, এটা আমি মানতে পারবো না, এটা ভুল, তাহলে জেনে নেন সঙ্গে সঙ্গে মুসলিমের খাতা থেকে তার নামটা কেটে বেঈমান জালেমের খাতাতে চলে যাবে। তাহলে আল্লাহ এতগুলি বক্তব্য দিলে যে ওই জমিটা কোন কোন জায়গায় কিভাবে বিলি হবে, তাহলে এখানে তোমার ব্রেনের কোনো মূল্য নাই, এখানে তোমার মগজের কোনো মূল্য নাই। তুমি যার নামে কালেমা পড়েছো, ও যেমন বলেছে তুমি 500 বিঘের মালিক হও, তুমি ডিহি বাড়ির মালিক হও, তুমি গলির মালিক হও, বাগানের পুকুরের মালিক হও, ওই মালিক তুমি যার গোলাম, সে যতটা পরিমাণ যাকে যাকে বলেছে মরার পরে সে বিনিময় হবে। অতএব জীবদ্দশায় তুমি কাউকে এক তিল কিঞ্চিত পরিমাণ রাখতে পারবে না। আর যদি লিখে যাও, বিশ্বনবী কি বলছে একবার শুনে লাও, বিশ্বনবী বলছেন মান কাতা মেরা সাওয়ারিসিহি কাতা আল্লাহ মেরা সাহু ফিল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী সুন্দর করে বলছেন, হাজি আমি হাটটা এরকম নড়াচ্ছি, খেয়াল করেছেন হাটটা এরকম নড়ালাম, শুধু এক জায়গায় হাটটা নড়লো কি আমার, আর এক জায়গায় নড়ছে কোথায়, পর্দা তো নড়ছে না, যেখানে সাদা পর্দা দিয়ে আছে ওখানে নড়ছে কি না। তাহলে আমি মসজিদের সামনে স্টেজে নড়ালাম, আর কোথায় নড়ছে, পর্দাতে নড়ছে। তো একজন বড় দার্শনিক কি বলছে জানেন, কার্বন পেপার হবে জমি লিখতে গেলে, কার্বন পেপার বুঝেন, আরে কার্বন পেপার বুঝেন কি না, যা এটা একটা সাদা কাগজ, আর এখানে একটা কার্বন পেপার দিবেন, আর একটা সাদা কাগজ দিবেন, যে আমি যদি এখানে মারি সই ওখানেও। একজন বড় ইসলামী চিন্তাবিদ মুফাসসির বলছে, যখন তুমি রেজিস্ট্রেশন অফিসে গিয়ে দলিল লেখো, বিটিদেরকে ফাঁকি দিয়ে আর কোনো বেটাকে ফাঁকি দিয়ে একজনের নামে যখন দলিলটা লেখা হয়, তখন নিচে দিকে আর একটা দলিল লেখা হয়, তোমার জান্নাতটা যাকে তুমি ফাঁকি দিছো ওর নামে লেখা হয়, আর যখনই তুমি এই রকম সইটা ওখানে মেরে দাও, একই সই আরো ওলা তোমার কার্বন পেপারে তুলে নেয়, এবং যেদিন কিয়ামতের ময়দানে তুমি বলবে আল্লাহ জান্নাত দাও, সেদিন আল্লাহ দলিলটা দেখিয়ে বলবে বিক্রি হয়ে গেছে তোর জান্নাত তোর বড় বেটার কাছে, তোর বেটিদের কাছে। কেন রে শুনেলে, যেদিন তুই বড় বেটাকে আর বেটিদেরকে ফাঁকি দিয়ে তিনজনকে লিখে দিয়েছিলি, সেদিনই আমি আল্লাহ তোর সই করে নিয়েছি। দেখ, এর জন্য বিশ্ব নবী বলছেন মান কাতা মেরা সাওয়ারিসিহি, কেউ যদি ওয়ারিসের মারাসকে কেটে আরেকজনকে দিয়ে দেয়, কাতা আল্লাহ ফিল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ জান্নাত থেকে কেটে তাকে দিয়ে দিবে কিয়ামতের দিনে। দেখেন ছেলে দান করছে, কত বড় দাতা, কে বললে হারিয়েছে, বাঁধাকে দিয়ে দেবো, থাক প্রচুর বাঁধা আছে দুনিয়াতে, কেন বস, একজনের ছেলে হয় না, আর ছেলে নিতে রাখছে বাচ্চা, কার ছেলে গো, কাঁদায় না বাবা, বায়ন করতে দেন আমাকে, কানের কাছে রেডিও জুড়ে দিয়েছে, তোর মার তো গেলি না রে, যা রে, আরে ওর বাপ আব্বাজি, তোর বাপ লিবেন তোকে ছেড়েই দিয়েছে, আর তোকে দেবে না, তোর সাথেও নিয়ে যাবে না, কার ছেলে গো, তোর বাপ বাদাম খেতে গেছে, একটু ধৈর্য ধর, জিলাপি খেতে গেছে, কাউকে জিলাপি খেয়ে আসুক, হাত মুখ ধুয়ে আসুক। হ্যাঁ, ছেলে বুঝছে না, ছেলে কি করে বুঝবে, কার ছেলে ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি, আপনাদের এইদিকে ফাঁকি বেড়ে জমি লেখা লোক আছে, নাই নাই,
বুঝেলেন জীবিত জাহান্নামী ঘুরে বেড়াইছেও। ফাঁকি মারা লোক নাই, কি হলো, পানি খাবে? বললাম তো আর কি বলবেন। এই আসছে আসছে, তুই বস, তোর আব্বা বাথরুম টাথরুম গিয়েছে, মসজিদে আছে, বস, আসবে খুনি। এই কার ছেলে নিয়ে যান তো, আমার দিকে খেয়াল, আপনাদের বিরক্ত লাগেনি তো বিষয়টা? যান আর মাল এই দুটো বিষয়ে কথা বলছি, আর অন্য কোনো বস্তুর আজকে বিষয় ধরিনি। এই দুটি হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। তো আল্লাহ তাবারক বা তাআলা ওর জান্নাতকে কেটে দিয়ে দিবে, লাভ কি হলো? উফের গায়ে এসে চোপা চালাবে, বন্ধুদেরকে বলো ছোটো বেটাকে দিয়ে দিলাম, পারছে না কাজ মাজ করতে, ভালো করলি, ওর মতোই মাথা মোটা গলা বলবে ভালো করলি। হ্যাঁ, আমার টাকার অভাব নেই, আল্লাহ আমাকে পৈতৃক সম্পত্তি মা বাপের দিয়েছে 4 বিঘে, বর্তমান 11 বিঘে জমি চাষ করছি, যাই টাকা আছে, আমার তো ছেলে নেই, ভাতিজা আছে, ওরা তো পাবে, আমার একটা মেয়ে, একটি মেয়ে, মেয়েকে কিছু দিব? দিতে পারিনি। 6 জন আলিম নিয়ে গেলাম, 6 জন আলিম, কতটা পরিমাণ দিতে পাবো? তারা যতটা বলেছে অতটা দিয়েছি, যেমন কার তেমন আছে, আমি মরবো, ভাতিজা নেবে, কারণ আল্লাহ যেখানে কোরআনে হক মেরে দিয়েছে ওইখানে আমার কলম চালানোর ক্ষমতা নেই। এর জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওমা আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবসিরু বিবাইকুমুল লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি যেদিন বিশ্বনবী বললেন সব নিজে নিজের মালকে জমা করে দাও, হযরত আবু বকর সমস্ত মালটা দিয়ে দিলেন, হযরতে উমার একের দ্বিতীয় অংশ আনলেন, হযরতে ওসমান সেদিন মাল দিলেন। একদিন মালের অভাব, নবীজি বললেন যাও ওসমানের কাছে, জিহাদের সামগ্রী প্রয়োজন আছে, কিছু মাল ওখান থেকে জমা করো, ইসলামে মালের ওপরে অনেক গুরুত্ব দেওয়া আছে। যখন সাহাবীরা গেলেন, ওসমান বললেন এখন তো কিছু নাই দেওয়ার মতো, দাঁড়াও, বিদেশ থেকে উঁট আসবে, 100টি উঁট লাইন দিয়ে মাল বোঝাই ঢুকছে, যখনই উঁটগুলো ঢুকছে, হযরত ওসমান বললেন ও রসুলের সাহাবিরে, যে উঁটটা পছন্দ তোমরা একটা উঁটকে ধরে টেনে নিয়ে চলে যাও, উঁট এবং উঁটের মাল সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। উঁটের যখন একটা লাগামকে ধরে টানতে শুরু করে দিয়েছে, তখন ওই 100টি উঁটের ভিতরে 99টি পেছন ধরে নিয়েছে, এগুলো যখন যেতে শুরু করেছে, হযরত ওসমান বললেন দাঁড়া দাঁড়াও, কাউকে রুখবে না, যতজন আল্লাহর রাস্তায় চলে যাবে নিয়ে চলে যাও, এরা মাল দিয়েছে, ওরে আমার মা, ওরে আমার বোন। বিশ্বনবী যখন বাসর ঘরে ঢুকেছেন, হযরত আম্মাজান খাদিজার সঙ্গে প্রথম বিয়ে হয়, 25 বছরের যুবক, 40 বছরের মেয়ে, বিশ্বনবী মুখটা ভারাক্রান্ত করে বসে আছে, আর 2টি গাল যেন লাল হয়ে গেছে, চোখে যেন অশ্রুসিক্ত অবস্থা ছলছল করছে, আর আজকে বাসর ঘরের দিন মানে আনন্দের দিন, খুশির দিন, দুজনের সঙ্গে দুজনের পরিচয় ঘটবে,
চিরজীবনের সাথীর সঙ্গে পরিচয়ের দিন। আর এই রকম দিনে বিশ্বনবীর চোখের পানি আম্মুজান খাদিজা হাসতে হাসতে যেছেন নববরের সঙ্গে কথা বলবো, নতুন স্বামীর সঙ্গে কথা বলবো, বিশ্বজাহানের নবীদের নবী তার সঙ্গে কথা বলবো। এই রকম আনন্দ চিত্তে যখন যেছেন আম্মুজান খাদিজা, তখন নবী নবুয়তি পাননি, কিন্তু খাদিজা বুঝে ফেলেছিলেন মাইশারার কথা শুনে, এবং তিনিও তো রাতের পণ্ডিত ছিলেন যে এই লোকটা আখেরে পয়গাম্বার হবে। এই কথা যখনই শোনা অমনি সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের চোখের দিকে যখনই তাকালেন, ছল ছল আঁখি দেখে খাদিজা থমকে দাঁড়িয়ে গেলেন। খাদিজা এবার বলে ফেললেন, মেয়েরা একটু অতিরিক্ত কথা বলতে ভালোবাসে স্বামীকে, তাই আবদারের সঙ্গে বলে দিলেন, স্বামী আমার আপনি হলেন 25 বছরের, আমি হলাম 40 বছরের, এই যেন মনে হয় যেন আপনি অন্তর থেকে মেনে নিতে পারেননি। 40 বছরের বুড়ে দুইটি স্বামী আমি অতিক্রম করে দিয়েছি, একটা মারা গেছে, একটা তালাক দিয়েছে, আমি হলাম বিধবা কন্যা, তো আপনি হলেন বিয়ের নবর বর, এর জন্য মেনে নিতে পারেননি। যেই এ কথা বলা বিশ্ব নবী বললেন, খাদিজা তুমি আর তীর ছুড়ে আমার দিকে মারিয়া না, তুমি কথাটাকে রুখে লাও, এ কথা আমার দ্বারা কোনোদিন আমার দিলে আসেনি রে, তুমি একজন বিধবা কন্যা, না না না, তোমাকে আমি হৃদয় থেকে প্রেমের অস্ত্র দিয়ে, প্রেমের দড়ি দিয়ে বেঁধেছি, তোমাকে আমি স্বামী স্ত্রী বলে মেনে নিয়েছি। হযরত খাদিজা বললেন, তবে কেন আপনার চোখে ছল ছল পানি রয়েছে বলেন, আপনার মুখ কেন ভারী রয়েছে, আজকে তো বাঁশর ঘরের দিনে তো আনন্দ চিত্তে দুইজনে হাসবো, তবে কেন আপনার মুখ কেন ভারী? বিশ্বনবী বলে ফেললেন, খাদিজা রে, আজকে তোমার মাথায় হাত দিয়ে যে লোকটি দোয়া করবে আব্দুল্লাহ পৃথিবীর বুকে সে নাই, আজকে তোমার দুটি গাল ধরে যে চুমা খাবে আমার মা আমিনা পৃথিবীর বুকে সে নাই, তুমি এমন একটা ছেলেকে চয়েস করেছো রে খাদিজা যার মা নাই বাপ নাই, তোমাকে আমি শ্বশুর শাশুড়ির মতো উপহার দিতে পারলাম না, আমি কত গরিব জানো, আজকের দিনে তোমাকে আমি একটা স্বর্ণ দিয়ে আনন্দ করতে পারলাম না। আমার জানা আছে যতদিন তোমার ঘরে আমি ম্যানেজারি কাজ করেছি রে খাদিজা, কত বাদশার ছেলে তোমাকে বিয়ে করতে চেয়েছে, না জানি কেন তুমি তাদের বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছো, কিন্তু আমাকে কেমন করে তুমি কবুল করলে এক গরিবকে, একটা পুরুষ এত হাত খালির জন্য আমি আমাকে সামলতে না পেরে কেঁদে ফেলেছি খাদিজা, মা আমার বোন আমার বেটি আবার ওরে আমার খালারে ফুফুরে ওরে আমার কলিজার টুকরা বেটি, একবার কান করে শুনেন রে বউ মায়ের দল। খাদিজা কি উত্তর দিয়েছিলেন বিশ্ব নবীকে, ও দয়ার নবী গাও, আমার যত সম্পদ স্থাবর অস্থাবর, যত সম্পত্তি সোনা দানা টাকা পয়সা, উট ঘোড়া ছাগল আপনার কিনা বকরি দুম্বা সব কিছু এখনই আমি আপনাকে দান করে দিলাম, শুধু আমি আমার মাল দান করিনি, ও দয়ার নবী গাও, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার এই বডিটা দান করে দিলাম, আপনি না বললে কথা মুখ বলবে না, আপনি না বললে আমার হাত কাজ করবে না, আপনি না বললে আমার পা চলবে না, ও দয়ার নবী, আপনি দেখতে বললে দেখবো, না বললে আমি দেখবো না, এত দূর পর্যন্ত আমি আপনাকে দিয়ে দিলাম। এরপরে খাদিজা বলছে, ও দয়ার নবী গো, এখন তো আপনি ধনী আমি কাঙ্গালি, বলেন আপনার পছন্দ হলো কি না? তখন বিশ্বনবী বললেন, নে খাদিজা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে দ্বিতীয়বার তোমাকে আমি আর একটা প্রস্তাব দিচ্ছি, তুমি চান্স লাগাও, আমার কাছে মাল থাকলে আমি বিধবার কান্না দেখতে পারি না, এতিমের দুঃখবান দেখতে পারি না, আমি দান করে দিই, এবার তুমি বলো। খাদিজা বলছে, ও দয়ার নবী গো, মাল আমি আপনাকে দিয়ে দিয়েছি, আর আমার কোনো স্বাধীনতা নাই, ইচ্ছা করলে আপনি দান করে দিতে পারেন, রাখতেও পারেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, এত বড় সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, রাজ ফ্যামিলির মেয়ে, তাকে যেদিন আমি কবরে রাখি কাফনটাও দিতে পারিনি,
তাকে আমি কাফন দিব সেই মূল্যটা আমার কাছে ছিল না। আমার চাচার দেওয়া একটা চাদরকে খাদিজাকে জড়িয়ে দিয়েছি, মাথা খুলে যেতে তো পা ঢাকছে, পা খুলে যেতে তো মাথা ঢাকছে, এই অবস্থায় আমি আমার খাদিজাকে মাটির নিচে রেখেছি। মা বোন, আল্লাহর রাস্তায় মাল দেওয়া কাকে বলে? শিখতে হবে। এগুলো রামায়ণ মহাভারত নয় যে আপনাদেরকে পুতুল নাচের খেলা দেখাচ্ছি, যাত্রা থিয়েটার হচ্ছে, এটা একটা কোরআনের মজলিস, এটা একটা হাদিসের মজলিস, এটা একটা ইসলামী মজলিস। এই মজলিসটা কত গুরুত্ব আছে, আল্লাহ তাবারক বা তালা এই মজলিস সম্পর্কে ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, কোথায় গেছিলে বাস্তুপুর মাসায়, কি হচ্ছে কোরআনের মজলিস হচ্ছে, লোকেরা কি করছে, শুনছে, চোখের পানিতে কাঁদছে, তাদের হৃদয়গুলো গলছে। আল্লাহ বলছে তোমরা সাক্ষী থাকো, ওদেরকে আমি মাফ করে দিলাম। মজলিসটা কত বড় মূল্য, তোমরা সাক্ষী থাকো, যারা বসে আছে এই মজলিসে ওদেরকে আমি মাফ ঘোষণা করলাম। কিন্তু আজকে আমরা জানি না। এগুলো হলো মালের, জানের যাবেন সুবহানাল্লাহ। ওহুদের প্রান্তে হযরতে তালহা লক্ষ্য করে দেখছেন রোমান পাহাড়ের ভিতরে বেইমানেরা উঠে গেছে। বিশ্বনবী দুইজনকে গিরিপথে রেখেছিলেন, 30 জন সাহাবিকে, খবরদার তোমরা গিরিপথ ছাড়বে না। আর বেইমান আবু সুফিয়ান খালিদ বিন ওয়ালিদকে নিয়ে বিরাট বাহিনী নিয়ে ওহুদের প্রান্তে হাজির হয়ে গেলেন। বন্ধু আমার, সেদিন বিশ্বনবী লোহার চাদর পরেছিলেন, জামা পরেছিলেন, লোহার জামা দেখেছেন কিনা, না দেখেছেন তো দেখে আসবেন হাজার দুয়ারিতে। লোহার জামা কাকে বলে? রিং দিয়ে দিয়ে চাদরটা তৈরি করে তারপরে জামা হয়, তালোয়ার বসালে বসবে না, লোহার বর্ম ঢাল আল্লাহর নবী সেদিন পরিধান করেছিলেন। একটা পাহাড়ে উঠতে গেলেন, পাথরে উঠতে গেলেন বিশ্বনবী, ওই পাথরে উঠতে গিয়ে স্বাভাবিকভাবে উঠতে পারছেন না। হযরতে তালহা লক্ষ্য করলেন আল্লাহর নবী ওই পাথরটা উঠতে কষ্ট হচ্ছে। হযরতে তালহা দৌড়ে গিয়ে পাথরের নিচে শুয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সিঁড়ি করলেন, আমার পিঠে পা রেখে আপনি পাথরে উঠেন। বিশ্বনবী যখন তার পাটা আবু তালহার পিঠে রাখলেন, তালহার পিঠে পা রেখে যখন পাথরে পা দিলেন, নবীজির জবান থেকে বের হলো কত বড় দোয়া, আল্লাহ তালহা তুমি জান্নাতকে অজীব করে নিলে, কত দামি জিনিস। এরপর বেইমানেরা বাহিনী নিয়ে যখন রসুলের দিকে তীর ছুড়তে শুরু করলো, তীরগুলো যখন মারতে শুরু করেছে, তালহা বুঝে নিয়েছেন বিশ্বনবীর দিকে তীরগুলো ধেয়ে আসবে, তাড়াতাড়ি করে তালহা রসুলকে এইভাবে ধরে নিলেন। ধরে নিয়ে পেছন দিয়ে পাহাড়ে একটা গর্তে ভরে দিয়ে গর্তের মুখে দাঁড়িয়ে গিয়ে বলছেন, এ রাসূলুল্লাহ, আপনি গর্ত থেকে বের হবেন না, আপনাদের দুয়ার বরকতে, আপনাদের মতো আল্লাহর ওলি যারা রয়েছেন তাদের দুয়ার বরকতে এই হতভাগা ওই গর্তের ভিতরে ঢুকেছিল 2016 সালে, যেখানে বিশ্বনবীকে তালহা গর্তে ভরে দিয়ে গর্তের মুখে নিজেকে ঢাল করে দাঁড়িয়ে নিলেন। আর যতগুলি তীর মারে ইসলামের জন্য জান কাকে দেওয়া বলে একবার দেখলেন, হযরতে তালহা এই বাহুতে আর এই বাহুতে কলিজাটাকে বাঁচিয়ে আর হার্টকে বাঁচিয়ে আর আপনার কিনা লাংসকে বাঁচিয়ে দুই ধারে এইভাবে তীরগুলো নিচ্ছেন। বিশ্বনবীকে বাঁচাতে গিয়ে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা নয় দুটো নয় 180টা তীর খেতে হয়েছিল, রক্তের বৃষ্টি ঝরছে। খালিদ বিন ওয়ালিদ বেঈমান কোথা থেকে দৌড়ে বাঘের মতো হাঁ হাঁ করে তখন ঈমান আনেনি, হুদাইবিয়ার সন্ধির পর খালিদ বিন ওয়ালিদ ঈমান আনছেন, কিন্তু তখন এসে বিশ্বনবীকে তুলে যখন আছাড় মেরে দিলেন, হেলমেটটা ঢুকে গেল আর এখান থেকে দুইটি হুঁক হেলমেটের লেগে গেল। হযরত আবু বকর দেখে নবীজির রক্তে রঞ্জিত হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, এলান হয়ে গেল নবী নাই মারা গেছে। হযরত আলী এবং চারিদিকে ঢালে করে পানি আনছেন, হযরতে ফাতিমা খেজুরের পাতাগুলোকে গুঁড়া করে করে নবীজির ক্ষত জায়গায় লাগাচ্ছেন। এমন সময়
হযরত আবু বকর রসূলের একটা মাথায় হাত দিয়েছেন একটা গর্দনে আর দাঁতটাকে রেডি করেছেন হুকটাকে টেনে বের করবে আর 180টা তীর খাওয়ার পর হযরতে তালহা রক্তবৃষ্টি ঝরছে এমন সময় আবু বকরের দিকে আঙ্গুল করে বলছে ভাই আবু বকর রে তোমাকে আল্লাহর কসম দিচ্ছি রসূলের হেলমেটের হুক তুমি বের করবে না আজকের দিনে রসূলের খিদমতে আমি নিয়োজিত হয়ে গেছি অতএব ওই হুকটা আমাকে তুমি বের করতে দাও ভাই আবু বকর শেষ খিদমতটা আমাকে করতে দাও নবীজি আবু বকরের মাথাটা এইভাবে সরিয়ে দিলেন তালহা পর পর দুটি হুককে বের করলেন শিথিল হয়ে পড়ে গেলেন তালহা ওই তীরে মরেননি বেশ কিছুদিন পর হযরতে তালহা যেদিন পৃথিবী থেকে বিদায় নিলেন জানাজা পড়লেন কে জানাজা পড়লেন আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ার পর দাফনের দিকে লাশ চলছে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা মাজমাইনেরা মাটি দেওয়ার জন্য গোরস্থানের দিকে যেতে শুরু করেছে এমন সময় আল্লাহর নবী তালহার দাফন দিলেন দাফন হয়ে গেল মাটি হয়ে গেল বিদায়ের পালা পড়েছে বিশ্বনবী কত বড় কথা বলছেন ভাইরে আমার বিশ্বনবী তখন আল্লাহর দিকে মাথা উঁচু করে বলছে আল্লাহ তোমার আখেরি পয়গম্বরের একটা আরজি তোমাকে মেনে নিতে হবে এ আল্লাহ আমি আখেরি পয়গম্বর তোমার কাছে একটা আরজি করছি তালহার জন্যে যেদিন ইসরাফিল সুর ফুঁকবে আর তোমার তালহা যেদিন কবর থেকে উঠবে কিয়ামতের মাঠে ও দয়াল মাহবুব গো সেদিন আপনি তালহাকে দেখে মুচকে হাসবেন আর আমার তালহা আপনাকেও দেখে হাসবে কত বড় দোয়া কত বড় দোয়া কখন পেয়েছে যখন 180টা তীর খেয়েছে আমরা গায়ে কাদা লাগাবো না একটা মাদ্রাসা করতে গিয়ে হুঁটরে পড়ে যাব মাঠে রাতে কোথা ভিক্ষা করতে গিয়ে এ কাজ আমরা করব না ওগুলো বোকারা করে গাধারা করে জি আমি একটা কথা মাঝে বলে নিচ্ছি 5 মিনিট আপনাদের কাছে ভিক্ষা চাইছি 5টা মিনিট তারপরে জান দিয়ে কাকে বলে আরেকটা আপনাদের সামনে তুলে ধরবো মানে সাহাবীর ঘটনা আপনারা যদি ধৈর্য ধরে শুনেন তো ইনশাল্লাহ আমি চালিয়ে যাচ্ছি কিন্তু মাঝে 1 মিনিট কথা বলে নি শালা কার তরফের কুটুম বিবির না আপনার বিবির শ্বশুর বিবির তরফের কুটুম শালি কার তরফের কুটুম বিবির আর আমার আপনার মামা তো ভাই আপনার আপনার চাচা তো ভাই আপনার আবার বিয়াই এসছে তাহলে বেটির তরফের কুটুম বেটার তরফের কুটুম আপনার ঘরের একটা তরফ ধরে কুটুম হয় কথাটা বোঝাতে পারলাম আর আপনার ঘরে একটা ওস্তাদজি খায় এ কার তরফের কুটুম আহা আপনি একবার মনে মনে করেন একটা ঘটনা আপনাকে বানিয়ে বানিয়ে বলছি এটা কোনো জায়গায় ঘটে নাই মনে করেন আপনার বিআইএলওর ছোট ছেলেটাকে হাতে করে নিয়ে দিয়ে দুইজন ঢুকলো পানি দিলেন পানি দেওয়ার পরই ওই ছেলেটাকে বলছেন এ বেটা একবার মাঠ যা তোরে বেগুন লিয়াই তো বিয়াই রাজি হবে বিয়াই রাজি হবে আপনার আত্মীয় রাজি হতে পারবে তাহলে আপনি কি করে কোন জ্ঞানে নবীর মেহমানকে কাজ করান এই উত্তরটা আমি বাসদপুর কেন অত্র এলাকার মুসলিমের কাছে নিব আল্লাহর মেহমানকে দিয়ে কোনো কাজ কি করে আপনি করাতে পারেন এই একটা ঘটনা দ্বিতীয় ঘটনা একটা শুনেন আপনাদের দিকে ইমাম স্থায়ী ইমাম খুব কম আমাদের দিকে স্থায়ী ইমাম থাকে তার পালা চলে একদিন একদিন করে খাওয়ায় প্রতি বাড়িতে আপনাদের দিকে এরকম সিস্টেম আছে নেই না আমাদের জামে মসজিদের ইমাম 300 ঘরে খায় সব পর 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 সিরিয়াল করা আছে কার বাড়িতে কার বাড়িতে ওর বছরে একবার করে পড়ে হুম তো এই সিস্টেম এবারে যে মসজিদ আছে খানা বয় ও বলতে গেছে একটা বাড়িতে বলছে কালকে জি আপনাদের ঘরে মৌলানা সাহেবের পালা আছে তো বড় বহুটা বলছে যে কালকে কাজের খুব চাপ আছে কালকে মেহমান নিতে পারবো না পরশু দিন দিও
তো শ্বশুরটা বসে বসে শুনছে, ওর চোখে পানি এলো। হায় রে, আমার ঘরে আল্লাহর ঘরের মেহমান খেতে পেলে না, আল্লাহর ঘরের মেহমান কি আল্লাহর হুকুম নসিবে কখনো কখনো ঘটে যায়। তখনই বড় বহুর বাপটা ঢুকছে, বলছে ভাই বেরিয়ে যাও, কাল কাজের চাপ আছে, কুটুম লিব না। তো বহুটা তাকিয়ে দেখে বলে, তুই মুখ খুলবি তো তোর মুখ থবড়ে দিব, যেখানে আমার আল্লাহর ঘরের মেহমান খেতে পাইনি সেখানে তোর বাপ এক থালা পানি তো দূরে কথা এক গ্লাস পানি দিব না। আর নাহলে তুই তুই আমি আমি, তা এরা বোঝে না। এরা ওস্তাদজি মানে বাড়ির একটা রাখাল, উপরি একটা লোক পাওয়া গেল। হুঁশিয়ার জি, আমি যার বাড়িতে খেয়েছি বলতে পারবো না, চোখে পানি চলে আসে, আমি থাকতে পারি না। কত গরিব নিজের ভিটাটা নাই, ওই যে থাকবে বিবিকে নিয়ে ওই ভিটাটা নাই, এক বড় লোকের ঘরে কাজ করে খাই, ওরই গোহেলের এক জায়গায় থাকতে দিয়েছে। তো ওই ওখানে তিনটে ঘরে আমার জাগির করে দিয়েছিল মৌলানা। তো ওই গরিবটা ওর বিবি বলেছে, হাজি সবাই যখন ওস্তাদজি খাইছে তা আমরা পারবো না, আমরা তো পাঁচটা ছেলে পিলে খেটে খুঁটে খেয়েছি, তো একটা খাবে যাক। জিয়ে হেড মৌলানাকে বলছে, আমাকে একটা ওস্তাদজি দিতে হবে। তুমি কী করো, রাখাল খেটে খাই লোকের ঘরে, তোমার বিবি কী করে বলো, ওদের ঘরে থালা হাঁড়ি ধোই, তো তুমি পারবে? কেন পারবো না, যেদিন আমাকে দিল ওদের ঘরে সেই দিন ওই লোকটা চলে গেল বাজার।